gore, sve će gore. Moje more, moje more. Welcome back guys. আপনারা আমার স্ক্রিনে প্রিভিউতে যে ভিডিওটা দেখতে পাইলেন, এই ভিডিওটা জাস্ট এক মিনিট সময় নিয়ে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। এক মিনিটও লাগবে না, এক মিনিটের কম সময়ে জাস্ট এক ক্লিক এডিট করতে পারবেন। আর এরকম ভিডিও কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে চলতেছে, আপনিও চাইলে এরকম ভিডিও জাস্ট এক ক্লিকে তৈরি করতে পারবেন। কীভাবে তৈরি করবেন চলুন দেখে নিই। তার আগে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো এরকম ভিডিও এডিট করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। এখানে সার্চ দিবেন নয়েজ লিখে, NOIZZ, জাস্ট এটা লিখে সার্চ দিবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে অ্যাপসটা চলে আসবে। আমরা কিন্তু এই অ্যাপসটার মাধ্যমেই এরকম ভিডিও এডিট করতে পারবো। জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন, আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনাদের কাছ থেকে যদি কোনো পারমিশন চাই অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এইখানে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন, সর্বপ্রথম যে হট লেখাটা এইখানে কিন্তু এই ফিল্টারটা চলে আসছে। এখানে কিন্তু অসংখ্য অসংখ্য আপনারা ইফেক্ট পেয়ে যাবেন, এই ইফেক্টগুলো ইউজ করে আপনারা বিভিন্ন ভিডিও মেক করতে পারেন। আমরা যেহেতু ট্রেন্ডিং এবং ভাইরাল টপিক নিয়ে কাজ করবো, এই জন্য আমরা এখান থেকে এইটা সিলেক্ট করে নিব, অর্থাৎ এইটার উপর একটা ট্যাপ করে দিব। সো যদি কোনো অ্যাড আসে অবশ্যই অ্যাডটা দেখে স্কিপ করে দিবেন। এখানে ক্লিক করার পর যদি কোনো অ্যাড আসে অবশ্যই অ্যাডটা দেখে স্কিপ করে দিবেন, কারণ আমরা যেহেতু এটা ফ্রিতে ইউজ করবো এই জন্য অ্যাড আসাটা স্বাভাবিক। সো এরকম ভিডিও মেক করার জন্য অবশ্যই আমরা আমাদের ফেসবুক আইডি স্ক্রিনশট নিব। আপনি যদি চান আপনার ইনস্টাগ্রাম আইডির স্ক্রিনশট দিয়ে তৈরি করবেন তাও পারবেন, যদি চান টিকটক আইডির স্ক্রিনশট দিয়ে এরকম ভিডিও তৈরি করবেন, অথবা যদি চান নিজের পিকচার দিয়ে এডিট করবেন তাও পারবেন। সো আমি ধরেন এখান থেকে আমার ফেসবুক আইডির স্ক্রিনশটটা নিয়ে নিলাম। ফেসবুক আইডির স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে মিনিমাইজ করে সেই অ্যাপসে চলে যাবো। অ্যাপসে চলে আসার পর আমরা এখান থেকে স্টার্ট মেকিং এইখানে ক্লিক করে দিব। সো স্টার্ট মেকিং ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পার্সেন্ট টেন্স উঠবে, এটা 100% পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে কিন্তু আমাদের সামনে এই ফিচারটা চলে আসবে। সো আমরা এখান থেকে কীভাবে এখন এরকম ভিডিও মেক করব, এরকম ভিডিও মেক করার জন্য আমরা এখানে দেখতে পাবো রিপ্লেস ফটো, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। সো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে স্ক্রিনশটটা নিয়েছি এটা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর এখানে তারা সাইজ দিয়ে দেবে যে কতটুকু সাইজ আপনি নিতে চাচ্ছেন, তাদের দেওয়া মতো আমরা একটা সাইজ এখান থেকে সিলেক্ট করে নিব। সো ধরুন এইটুকু অথবা এইটুকু, আপনাদের যতটুকু ভালো লাগে ততটুকু আপনি এখান থেকে ক্রপ করে নিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পাইলেন আমাদের কিন্তু স্ক্রিনশটটা এখানে অ্যাড হয়ে গেছে এবং কিন্তু আমাদের ভিডিওটা ফুললি কমপ্লিট মেক করা। সো আমরা এখন এইখান থেকে একটা জিনিস দেখতে পাবো, এখানে কিন্তু তাদের ওয়াটার মার্ক থাকবে। এই ওয়াটার রিমুভ করার জন্য আপনারা এখান থেকে ক্রস আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাবেন যে ওয়াচ অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করে একটা অ্যাড দেখলে আপনার এই ওয়াটার মার্কটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট মেক অপশনে ক্লিক করবেন। আর আপনারা যদি চান এখান থেকে মিউজিক চেঞ্জ করবেন, এখানে কিন্তু ক্লিক করে মিউজিক চেঞ্জ করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো কিন্তু মিউজিক দিতে পারেন। আমি জাস্ট আপনাদের প্রসেসগুলো দেখাচ্ছি, এই জন্য আমি এখান থেকে মেক অপশনে ক্লিক করবো, ফটোটা আমি সেভ করে নেব। সো ক্লিক করার পর যদি কোনো অ্যাড আসে অবশ্যই অ্যাডটা দেখে স্কিপ করে দেবেন, যেহেতু ফ্রিতে ইউজ করতেছি অ্যাড আসাটা স্বাভাবিক। এই অ্যাডটা স্কিপ করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে লেখা করছে সাকসেসফুল সেভ টু অ্যালবাম, অর্থাৎ আমাদের কিন্তু ফোনের গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে গেছে। আমরা কিন্তু জাস্ট এইভাবে এক মিনিটেরও কম সময় নিয়ে এক ক্লিকে জাস্ট আমরা এরকম ভিডিও এডিট করে নিতে পারবো। সো এরকম ভিডিও কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলতেছে। সো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল, যদি ভিডিওটি একটু ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।